হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতার একটি বোর্ডে আসা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব, আর সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে আসা। এবং এই উদ্দীপকটা আমরা একটু প্রথমে পড়ে দেখব। এখানে বলতেছে, মিসেস রেবা বিয়ের 11 বছর পর প্রথম মা হতে চলেছেন। তার মানে তার এই প্রজনন যে ব্যাপারটা সেটা অনেক দেরিতে হচ্ছে। ডাক্তার বললেন, নারী ও পুরুষের প্রজননিক সমস্যার কারণে গর্ভধারণে বিলম্ব হতে পারে। আচ্ছা, ডাক্তার রেবাকে গর্ভকালীন সময়ে সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি অন্যান্য পালনীয় বিষয় সম্পর্কে বললেন, মানে এটার উপরে আমরা আলোচনা করব। এখানে দুইটা ব্যাপার, একটা বিলম্ব হলো তার গর্ভধারণের জন্য, আর একটা ডাক্তার সাজেস্ট করলো যে গর্ভকালীন সময়ে যেসব খাবারগুলো খেতে হয় সেগুলো খেতে হবে, প্লাস এ সময় কিছু নিয়ম মেনে চলতে হবে। তো প্রথমে ক নম্বর বলছে IVF কি, খ নম্বরে অসমো রেগুলেশন বলতে কী বুঝো, গ নম্বরে বলছে উদ্দীপকের রেবার পালনীয় বিষয়গুলো কি, উদ্দীপকের সংশ্লিষ্ট ডাক্তারের প্রথম উক্তিটি বিশ্লেষণ করো। প্রথম উক্তিটি মানে হচ্ছে এই গর্ভধারণের বিলম্বজনিত যে উক্তিটি সেটা। তো প্রথমে আসে IVF। IVF আইতে হচ্ছে ইন, ভিতে হচ্ছে ভিট্রো, আর এফ হচ্ছে ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ এটা আমরা এটাকে সংক্ষেপে আমরা টেস্ট টিউব বেবিও বলে থাকি, সেটা হচ্ছে IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। অর্থাৎ যাদের ক্ষেত্রে এই গর্ভধারণের সমস্যা, সেক্ষেত্রে বা তাদের যদি প্রজননে অক্ষমতা সৃষ্টি হয়, সে সময় বাইরে সেটাকে ফার্টিলাইজেশন করে একটা ফার্টিলাইজড ওভাম স্বামীর কাছ থেকে স্পার্ম বা শুক্রাণু নিয়ে স্ত্রীর কাছ থেকে ডিম্বাণু কালেক্ট করে একটা পেট্রি ডিশের মধ্যে সেই ফার্টিলাইজেশন ঘটিয়ে সে ফার্টিলাইজড ওভাম বা ডিম্বাণুটি সেই স্ত্রীর গর্ভের জরায়ুর মধ্যে স্থাপন করে দিয়ে যে বেবি জন্ম নিচ্ছে সেটাকে বলছি আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা IVF বা টেস্ট টিউব বেবি আমরা বলতে পারি। অসমো রেগুলেশন বলতে কী বুঝো, আমাদের কোষের একটা বাইরের পরিবেশ আছে এবং একটা অন্ত পরিবেশ আছে। এই বাইরের পরিবেশ বা বহিঃস্থ পরিবেশ এবং অন্ত পরিবেশের মধ্যে আমাদের যে অভিশ্রবণী চাপ সেটার সমতা রক্ষা করার প্রক্রিয়াকে বলা হয় অসমো রেগুলেশন। তাহলে আমরা বলতে পারি আমাদের দেহের অভ্যন্তরীণ, কোষের অভ্যন্তরীণ এবং কোষের বাইরের যে অভিশ্রবণী চাপ এটার মেনটেন করাটাকেই আমরা বলতেছি অসমো রেগুলেশন। অর্থাৎ আমাদের কোষের বহিঃপরিবেশ এবং অন্তপরিবেশের মধ্যে অভিশ্রবণিক চাপের সমতা। এবং এখানে বিভিন্ন ধরনের হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি ADH অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এটাকে ভ্যাসোপ্রেসিন, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা জানি আমাদের যে দূরবর্তী প্যাসেনো নালিকা থাকে নেফ্রনের, সেই দূরবর্তী প্যাসেনো নালিকা থেকে যে পুনঃশ্বসনের যে ব্যাপারটা সেটা মেনটেন করে ADH। যদি আমাদের দেহের মধ্যে কেউ যদি কম পানি গ্রহণ করে, তাহলে সাধারণত বেশি গাঢ় বা বেশি ঘন এবং কম মূত্র উৎপাদন হবে। সেক্ষেত্রে এটা কীভাবে হচ্ছে, আমাদের ডিস্টাল প্যাসেনো নালিকাতে কিন্তু আমাদের যে পানির পুনঃশ্বসন সেটাকে বাড়িয়ে দিবে, ফলে আমাদের দেহের পানির ভারসাম্যটা মেনটেন হবে আর অল্প পরিমাণ মূত্র উৎপাদন হবে। সেক্ষেত্রে ADH এর ভূমিকা আছে, আবার বিপরীত ক্ষেত্রেও ADH এর ভূমিকা আছে। আমরা জানলাম জাস্ট ADH এর ভূমিকা রয়েছে। এরপরে অসমো রেগুলেশন পড়লাম। উদ্দীপকে অনুসারে এবার পালনীয় বিষয়গুলো কী কী, পালনীয় বিষয়গুলো যদি আমরা সংক্ষেপে একটু বলি, নাম্বার ওয়ান হচ্ছে তার সুষম খাদ্য খেতে হবে, সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, বিশেষ করে শাকসবজি খেতে হবে, তারপরে লৌহ জাতীয় বা আয়রন কন্টেনিং যে ফুডগুলো আছে সেগুলো খেতে হবে বেশি বেশি করে, যাতে আয়রন এবং জিঙ্কের অভাব যাতে না হয়, ফলে ভ্রূণের যে ডেভেলপমেন্ট বা গ্রোথ সেটা ঠিক মতো হয় সেটা মনে রাখতে হবে। এছাড়া বিশুদ্ধ পানি পান করতে হবে, অনেক বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। এছাড়াও আরও যে ব্যাপারগুলো করতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ পানির পাশাপাশি বিশ্রামের একটা দরকার আছে, বিশ্রাম নিতে হবে, ভারী কাজ করা যাবে না, অনেক ওজন তোলা যাবে না, বিশ্রামের জন্য ঘুমাইতে হবে একটা নিয়মিত, দিনে কমপক্ষে 2 ঘন্টা, রাত্রে কমপক্ষে 8 ঘন্টা একজন গর্ভবতী মায়ের জন্য ঘুমানো দরকার। এবং ভারী কাজগুলো করতে মানে করা যাবে না, এবং ধূমপান তো করা যাবে না, এবং ধূমপান আশেপাশে করলেও সেটা থেকে বিরত থাকতে হবে।
এবং সর্বোপরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং পঞ্চম এবং ষষ্ঠ মাসের দিকে টিটেনাসের টিকা দিতে হবে। আর নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে, নখ পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে একজন গর্ভবতী মায়ের কী কী পালনীয়। প্রথমত পুষ্টিকর খাদ্য খেতে হবে, শাকসবজি, লৌহ, জিঙ্ক এই জাতীয় খাদ্য খেতে হবে। এছাড়া নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন মেনটেন করতে হবে। তারপরে এখানে বিশ্রাম, ঘুম এসবগুলো দরকার। তো জাস্ট আমরা এখানে জানলাম যে উদ্দীপক অনুসারে এবার পালনীয় বিষয়গুলো কী কী এবং ঘ নম্বরে উদ্দীপকের সংশ্লিষ্ট ডাক্তার প্রথম উক্তিটি ব্যাখ্যা করো। প্রথম উক্তিটি বলছে নারী পুরুষের কিছু সমস্যার কারণে কিন্তু গর্ভধারণে ডিলে হতে পারে বা বিলম্ব হতে পারে। তা হ্যাঁ, একটা নবদম্পতির সন্তান হচ্ছে না বা অনেক দেরি হচ্ছে, এক্ষেত্রে শুধু যে মেয়ে দায়ী বা স্ত্রী দায়ী ব্যাপারটা ভুল, পুরুষেরও বিভিন্ন সমস্যার কারণে এটা সৃষ্টি হতে পারে। তাই এজন্য দুজনকেই পরীক্ষা করা উচিত, শুধু একজন ট্রিটমেন্ট নিলে চলবে না, দুজনের ট্রিটমেন্ট নিতে হবে। আর তাই কী কী কারণে হয় এটা নিয়ে একটা লেকচার করা আছে, পুরুষ এবং স্ত্রী প্রজননের অক্ষমতার কারণ এটা নিয়ে একটা লেকচার আছে এই চ্যাপ্টারে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আগে তোমরা সেই লেকচারগুলো বা সেই ক্লাসের যে পর্বগুলো আছে সেগুলো দেখে তারপর সৃজনশীল প্রশ্নের সমাধান করবে, তাহলে ইজিলি এগুলো বুঝতে পারবে। তো পুরুষের ক্ষেত্রে 90% পুরুষের ক্ষেত্রে যে সমস্যাটা খুব কমন সেটা হচ্ছে তাদের যে স্পার্ম বা শুক্রাণুর মধ্যে, বীর্যের মধ্যে শুক্রাণুর উপস্থিতিটা কম। তাদের যে সিমেন, টোটালি সিমেন বা বীর্য বলতেছি, তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শুক্রাণু দরকার গর্ভধারণের জন্য বা গর্ভধারণের জন্য, সেটা তাদের নাই বা সেটা কম থাকার কারণে প্রজননে অক্ষমতা সাধারণত দেখা দেয়। এটা একটা। আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এই প্রজননের ক্ষেত্রে যে প্রজননের জন্য যেসব অঙ্গগুলো রয়েছে সেমিনাল ভেসিকাল বা অন্যান্য, এগুলো বিভিন্ন হরমোনের সাহায্যে, বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেস্টোস্টেরন হরমোনটা যদি অ্যাডিকোয়েটলি সিক্রেশন না হয় অথবা শুক্রাণু যেখান থেকে তৈরি হয় সেটাকে বলে শুক্রাশয় বা টেস্টিস, এটা যদি অ্যাট্রোফি হয়ে যায় বা এটা যদি ছোট হয়, ভিতর থেকে ডিম্বাণু যদি শুক্রাণু যদি অ্যাডিকোয়েটলি তৈরি না হয়, তখন কিন্তু প্রজননে বিলম্ব হতে পারে। স্ত্রীদের ক্ষেত্রেও সেম, তাদের যে ওভারি থাকে বা ডিম্বাশয় থাকে সেখানে কোনো জটিলতা, কোনো প্যাথোলজিক্যাল কোনো কারণে সেখানে যদি কোনো টিউমার থাকে বা সিস্ট থাকে তখন সমস্যা হতে পারে, অথবা ফেলোপিয়ান টিউব যদি ব্লক থাকে কোনো কারণে তখন এসব সমস্যা হতে পারে, ফাইব্রয়েড হলে এসব সমস্যা হতে পারে। যাই হোক, এই স্ত্রী এবং পুরুষের যে প্রজননের অক্ষমতার কারণগুলো, এটা নিয়ে পয়েন্টস পয়েন্টস আকারে লেকচার করা আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে, তাহলে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে IVF হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা যেটাকে আমরা টেস্ট টিউব বেবি বলি সংক্ষেপে, অর্থাৎ প্রজননে অক্ষম পিতার শরীর থেকে বিশেষ প্রক্রিয়া স্টেরাইলভাবে শুক্রাণু কালেক্ট করা হবে এবং স্ত্রী দেহ থেকে বিশেষ প্রক্রিয়ায় পাংচার করে সেখান থেকে ওভারি থেকে একটা ডিম্বাণু নিয়ে আসা হবে এবং শুক্রাণু ডিম্বাণুটাকে আলাদা বাইরে একটা টেস্ট টিউবের মধ্যে বা পেট্রি ডিশের মধ্যে সেটাকে জাইগোট ঘটিয়ে, সেটার জাইগোট তৈরি হবে, অর্থাৎ সেখানে ফার্টিলাইজেশন ঘটিয়ে জাইগোট তৈরি হবে। সেই জাইগোটটা জরায়ুতে স্থাপন করে যে প্রক্রিয়াটা হচ্ছে সেটাকে বলছে IVF। অসমোরেগুলেশন তো বললাম, যে অসমোরেগুলেশন আমাদের কোষের অভ্যন্তরীণ এবং বাইরের যে অভিশ্রবণিক চাপের সমতা সেটাই হচ্ছে আমাদের অসমোরেগুলেশন। উদ্দীপক অনুসারে রেবার পালনীয় বিষয়গুলো ব্যাখ্যা করো। পালনীয় বিষয়গুলো বললাম, একজন গর্ভবতী মায়ের কী কী পালন করা উচিত এটা নিয়ে একটা লেকচার আছে, সেটা দেখে নেবে। আর উদ্দীপকের সংশ্লিষ্ট ডাক্তারের উক্তিটি ব্যাখ্যা করো, এটাও আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে সুন্দরভাবে পয়েন্টস করে লিখে দিলে ভালো মার্কস পাবে আশা করি। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে অন্য একটি পর্ব নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।